যোগময় মুহূর্তে। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, ঘরে থাকো। এই কথাটা আমি বারবারই বলে থাকি যে এখন খুব দুর্যোগ মুহূর্তে, এই মুহূর্তে আগে জীবন তারপরে অন্য কিছু। তোমরা অবশ্যই ঘরে থাকবে, আর তোমাদের স্বার্থে যে ক্লাস নেওয়া হয়েছে সেটা অবশ্যই ফলো করবে, যাতে ঘরে বসে থেকে তোমরা পাঠদান থেকে বিরত না হও, সেই কারণে আমাদের এই প্রচেষ্টা। এখন আমি ক্লাস নেব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, চতুর্থ অধ্যায়ে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। জলবায়ু বলতে আসলে একটি বিরাট অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলো দৈনন্দিন অবস্থা, দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। মনে করো মোটামুটি 20 থেকে 30 বছরের গড় আবহাওয়ার গড় অবস্থাকে কিন্তু জলবায়ু বলে। জলবায়ু ইচ্ছা করলেই যখন তখন পরিবর্তন হয় না, আবহাওয়া কিন্তু ইচ্ছা করলেই পরিবর্তিত হতে পারে। এই এখন দেখা যাচ্ছে রৌদ্র, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হতে পারে, এটা আবহাওয়ার পরিবর্তন। কিন্তু জলবায়ু কমপক্ষে 20 থেকে 30 বছর লাগে এর পরিবর্তন হতে। মানুষের জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী ও গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কারণে এদেশে বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য ঘটে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, পিলাবিতে হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, এতে অতিবৃষ্টি অঞ্চলে অনেক অঞ্চলে বৃষ্টি হয়, অকাল বন্যা হয়। জলবায়ু পরিবর্তন ফলে দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগ। এখন আমরা বাংলাদেশের দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জলবায়ু সম্পর্কে জানব। বাংলাদেশের দেশ ও দক্ষিণ এশিয়ার জলবায়ু এই সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমে আমরা বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ আর্দ্র সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত বেশি যে সামগ্রিকভাবে জলবায়ুকে কি বলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ুকে কিন্তু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বলা হয়। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশে বছরে বিভিন্ন বৈশিষ্ট্যতে 6টি ঋতু দেখা যায়। বাংলাদেশে ঋতু 6টি অবশ্যই তোমরা জানো। ঋতু 6টি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। সাধারণত আমরা এই 6টি ঋতুর নাম আমরা ছোটবেলা থেকে
জেনে আসছি, কিন্তু এর আবার কিছু পরিবর্তন হয়ে গেছে, সেটা আমরা এখন আলোচনা। ঋতুভেদে জলবায়ু কিছুটা তারতম্য হয়, কিন্তু এখনো এটি অন্যান্য শীত প্রধান ও গ্রীষ্ম প্রধান দেশের মতোই চরম ভাবাপন্ন হয় না। তবে বাংলাদেশে জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে 6টি ঋতুকে আবার ভেঙে প্রধানত 3টি ঋতু করা হয়েছে, সেটা কি শীতকাল আসলে আমরা বুঝতে পারি কনকনে শীত, গ্রীষ্মকালে প্রচন্ড গরম আম কাঁঠাল পাকে, আর বর্ষাকালে কি হয়, বৃষ্টি হয়, বন্যা হয়, চারিদিকে প্লাবিত হয়ে যায়। আমরা এই 3টি ঋতু বেশি লক্ষ্য করতে পারি। শীতকাল, প্রথমে আমরা শীতকাল বলবো। শীতকালটা কি, প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল, তবে শীতলতম মাস কিন্তু জানুয়ারি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাস শীত স্থায়ী থাকলে শীতলতম মাস জানুয়ারি। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধ থাকায় বাংলাদেশে এর রোশনি তির্যক ভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি। তাহলে কি, শীতকালে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে আসে কত, 11 ডিগ্রি। শীতকালে তাহলে তাপমাত্রা এত নিচে নেমে আসে, জানুয়ারি মাস বাংলাদেশের শীতলতম মাস, এ মাসে গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি, জানুয়ারি মাসে 17.7 ডিগ্রি। এ সময় দক্ষিণে সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কম হতে থাকে, সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় 20 ডিগ্রি, নোয়াখালীতে 19.4 ডিগ্রি, ঢাকায় 18.3 ডিগ্রি, বগুড়ায় 17.7 ডিগ্রি এবং দিনাজপুরে 16.6 ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কোনো সময় উত্তরাঞ্চলের তাপমাত্রা আরো কম হয়ে থাকে, যার কারণে উত্তরাঞ্চলে বেশি শীত পড়ে। এই যে অঞ্চলের তাপমাত্রা যত কম সে অঞ্চলে তত ঠান্ডা, তত শীত। তোমাদের এই তাপমাত্রার রেকর্ডগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন গ্রীষ্মকাল,
গ্রীষ্মকাল, এটি দেশের উষ্ণতম ঋতু। তাহলে হচ্ছে গ্রীষ্মকালই সবচেয়ে উষ্ণতম ঋতু। এই ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা হয় কত? 38 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ হয় 38 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 21 ডিগ্রি। গড় হিসেবে উষ্ণতম মাস এপ্রিল। এপ্রিল মাস এ সময় উষ্ণতম মাস এপ্রিল। এ সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি হয়। তাপমাত্রা যদি কমতে থাকে তাহলে শীত, আর তাপমাত্রা যদি বেশি হয় তাহলে তখন উষ্ণ, গরম। এপ্রিল মাসের গড় তাপমাত্রা কক্সবাজারে 27.64 ডিগ্রি সেলসিয়াস। শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়, এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। সেই ঝড়টা কি? সেই ঝড়টা হচ্ছে কাল বৈশাখী ঝড়। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপ সমূহের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায় বিভিন্ন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়। এই সময় 1991 সালের 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সে বাংলাদেশের উপকূলে, বিশেষত চট্টগ্রাম উপকূলে ব্যাপক সম্পদ ও জীবনহানি ঘটেছিল। এবার বর্ষাকাল। বর্ষাকালের কথা মনে হলে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মনে হয় কোথাও প্লাবিত হচ্ছে, বন্যা হচ্ছে, এসব মনে পড়ে যায়। বাংলাদেশে জুন হতে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশে বর্ষাকাল শুরু হয়। এ সময় সূর্য বাংলাদেশের উপর লম্বভাবে কিরণ দেয়। এখানে অতিরিক্ত তাপ অনুভব হওয়ার কথা, কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়। বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত এ ঋতুতেই হয়ে থাকে বলে তাপমাত্রা যেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না, কারণ বৃষ্টিতে সেটাকে হালকা করে দেয়। তবে আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে। এ সময়কার গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি। তাহলে বর্ষাকালের গড় উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাস সবচেয়ে বেশি গরম পড়ে। এই বর্ষাকাল যে সময় এর মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের 5/4 বৃষ্টিপাতই কখন হয়ে থাকে? বর্ষাকালে হয়ে থাকে। 5/4 বর্ষাকালে হয়ে থাকে, আর বাকি 1/2 বছরের অন্যান্য ঋতুতে, অন্যান্য সময়, মাঝে মধ্যে শীতকালে, মাঝে মধ্যে গ্রীষ্ম ঋতুতে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, সেটা 5/1। এ সময়কার গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন 119
সেন্টিমিটার এবং সর্বোচ্চ 340 সেন্টিমিটার। তাহলে বৃষ্টিপাতে সর্বনিম্ন পরিমাণ কত? এটা অবশ্যই মনে রাখতে হবে। দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমে বেশি হয়ে থাকে, যেমন পাবনায় প্রায় 114 সেন্টিমিটার, ঢাকা 120 সেন্টিমিটার, কুমিল্লায় 140 সেন্টিমিটার, শ্রীমঙ্গলে 180 সেন্টিমিটার এবং রাঙ্গামাটিতে 190 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে আমাদের দেশে কিন্তু যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার মধ্যে আমরা আমাদের এলাকাটা একটু কম বৃষ্টিপাত হয়, আর শ্রীমঙ্গল রাঙ্গামাটি এখানে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। যদি প্রশ্ন করা যায় কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, এখানে মৌসুমি বায়ুর প্রভাবে। এ ঋতুতে পর্বতে পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলে কোথাও 200 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় না। তাহলে 200 সেন্টিমিটারের চেয়ে কমে নামে না এমন এলাকাও আছে উপকূলবর্তী অঞ্চলে। সিলেটের পাহাড়ি অঞ্চলে 340 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার, চট্টগ্রামে 250 সেন্টিমিটার, রাঙ্গামাটি অঞ্চলে 280 সেন্টিমিটার এবং কক্সবাজারে 320 সেন্টিমিটার বৃষ্টি হয়ে থাকে। সে তুলনা আমাদের এলাকা কিছুই না। এটা ছিল বাংলাদেশের জলবায়ু। আজকে বাংলাদেশের জলবায়ুটাই পড়ালাম। অবশ্যই তোমরা এই পেজ এই অধ্যায়ে যতটুকু পড়ালাম এতটুকু অবশ্যই পড়বে বুঝবে, তারপরে বাড়িতে আসবে। যতটুকু পড়ালাম এর মধ্যেই কালবৈশাখী ঝড়ের কথা, যে গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয় সেটা আমরা পড়িয়েছি। তোমরা অবশ্যই এই অধ্যায়ে পড়ে বুঝে এটা খাতায় লিখবা, লিখে নিজেই সংশোধন করবা, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে। হয়তো 2022 সালে তোমাদের SSC পরীক্ষা ইনশাল্লাহ হবে, তোমরা আগে থেকে প্রস্তুতি নাও।